তো বন্ধুরা আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ভারতের নদ নদী ও সমূহ থেকে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সম্পর্কে যেগুলি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে পরীক্ষায় এই প্রশ্নগুলি বারবার এসে থাকে তো সেক্ষেত্রে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখো প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো দেখো প্রথম প্রশ্নে বলা হচ্ছে নিচে একটি নদীর সম্পর্কে নির্দিষ্ট বিবৃতি দেয়া হলো। অর্থাৎ একটি নদী সম্পর্কে এখান দেখো বলা হয়েছে প্রথমে বলা হচ্ছে এটির উৎস ঝাড়খণ্ডের রাঁচি মালভূমিতে অর্থাৎ ঝাড়খণ্ডের রাঁচি মালভূমি থেকে কিন্তু উৎপত্তি লাভ করেছে এবং এটি বেতলা জাতীয় উদ্যানের উত্তর অংশ দিয়ে প্রবাহিত হয় এবং এটি সোন নদীর একটি প্রধান শাখা নদী তো এই যে চারটি অপশান রয়েছে এই চারটি অপশানের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার দেখো এখানে যে শেষে বলা হয়েছে এটি হচ্ছে সোন নদীর একটি শাখা নদী তো তোমরা এখান থেকে বুঝতে পারছো এই যে প্রশ্নটি এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে উত্তর কোয়েল নদী উত্তর কোয়েল নদী হচ্ছে সোন নদীর একটি শাখা নদী এবং এটি ঝাড়খণ্ডের রাঁচি মালভূমি থেকে উৎপত্তি লাভ করেছে এবং বেতলা জাতীয় উদ্যানের উত্তর অংশ দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছে অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে নিম্নলিখিত কোন শহরটি মুলামুথা নদীর তীরে অবস্থিত এই চারটি অপশানের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার নাগপুর পুনে দেরাদুন নাকি বেঙ্গালুরু। তো দেখো মুলামুথা যে নদীর তীর সেখানে যে শহরটি অবস্থিত সেটির নাম হচ্ছে পুনে পুনে শহর ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শহর এই পুনে শহরটি মূলামুথা নদীর তীরে অবস্থিত অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার পরবর্তী প্রশ্ন দেখো বলা হচ্ছে গোদাবরী ও কৃষ্ণার বদ্বীপের মধ্যে অবস্থিত হ্রদের নাম কি। অর্থাৎ এই যে চারটি হ্রদ রয়েছে এই চারটি হ্রদের মধ্যে কোন হ্রদটি গোদাবরী ও বদিপের মধ্যে অবস্থিত তো তোমরা অনেকেই হয়তো জানো কোল্লেরু হ্রদ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ হ্রদ যেটি গোদাবরী ও কৃষ্ণাবদ্বীপের মধ্যে অবস্থিত অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার এই প্রশ্নটি পরীক্ষায় বারবার এসে থাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে পরের প্রশ্নে বলা হচ্ছে চিল্কা ড্যাশ হ্রদের উদাহরণ অর্থাৎ চিলকা কোন ধরনের হ্রদ এটা আশা করি সবাই সঠিক উত্তর দিতে পারবে এটার কারেক্ট আনসার হিসাবে লেঙ্গুন লেঙ্গুন হচ্ছে অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার চিল্কা হচ্ছে একটি লেঙ্গুন হ্রদের উদাহরণ পরবর্তী প্রশ্ন চম্বল নদীর উৎস হল চম্বল নদী কোথায় উৎপত্তি লাভ করেছে এই চারটি অপশানের মধ্যে কোনটি হবে কারেক্ট তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বিন্ধ পর্বত ঠিক আছে বিন্ধ পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে চম্বল নদী পরের প্রশ্নে বলা হচ্ছে গঙ্গা ড্যাশ নদীর উদাহরণ এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পূর্ববর্তী তোমাদেরকে এখানে জানিয়ে দিচ্ছি পূর্ববর্তী নদী কোনগুলি পূর্ববর্তী নদী হচ্ছে সেইগুলি যেগুলি ভূমির কোনোরূপ পরিবর্তন হলেও গতিপথ বজায় রাখতে সক্ষম হয় অর্থাৎ যদি ভূতাত্ত্বিক রকমে যদি পরিবর্তন হয়ে থাকে পৃথিবী পৃষ্ঠে তবু কিন্তু সেই নদীর গতিপথ বজায় রাখে এবং গঙ্গা হচ্ছে পূর্ববর্তী নদীর একটি উদাহরণ অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার পরের প্রশ্নে বলা হচ্ছে দেখো সিন্ধু জল চুক্তি অনুযায়ী ভারত তিনটি নদীর জল ব্যবহারের বিশেষ অধিকার পেয়েছে এবং এগুলির মধ্যে একটি হল তোমাদেরকে জানিয়ে রাখি এই যে সিন্ধু জল চুক্তি রয়েছে এটা হচ্ছে ভারতের মধ্যে এবং পাকিস্তানের মধ্যে একটি চুক্তি যেখানে সিন্ধু জল এখানে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে তো দেখো এখানে বলা হচ্ছে সিন্ধু জল চুক্তি অনুযায়ী ভারত তিনটি নদীর জল ব্যবহারের অধিকার পেয়েছে কোন তিনটি নদী সেই তিনটি নদী হচ্ছে বিপাশা শতদ্রু এবং ইরাবতী ঠিক আছে বিপাশা শতদ্রু এবং ইরাবতী এখানে তোমরা অবশ্যই মনে রাখবে এই যে ইরাবতী নদী রয়েছে এটিকে কিন্তু রাবি নদীও বলা হয় ঠিক আছে অপশানে যদি রাবি থাকে রাবিও কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে উপদ্বীপীয় ভারতের পশ্চিম দিকে প্রবাহিত বৃহত্তম নদী হল উপদ্বীপীয় ভারতের পশ্চিম দিকে প্রবাহিত বৃহত্তম নদী অর্থাৎ ভারতের পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে যে নদীগুলি তার মধ্যে বৃহত্তম নদী কোনটি তো তোমরা অবশ্যই প্রত্যেকেই জানো এটার কারেক্ট আনসার হয়ে যাবে নর্মদা নর্মদা অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার পরের প্রশ্নে থেকে বলা হচ্ছে মন্দাকিনি এবং অলকানন্দা মিলিত হয়েছে কোথায় মন্দাকিনি এবং অলকানন্দা কোথায় মিলিত হয়েছে এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে তোমরা অবশ্যই মনে রাখবে এটার কারেক্ট আনসার হয়ে যাবে রুদ্রপ্রয়াগ ঠিক আছে রুদ্রপ্রয়াগে মিলিত হয়েছে মন্দাকিনি এবং অলকানন্দা নদী অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে সিন্ধু নদীর উৎপত্তি হয়েছে কোন পর্বত শ্রেণীর হিমবাহ থেকে এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে সিন্ধু নদী কোথায় উৎপত্তি লাভ করেছে তো দেখো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে কৈলাস কৈলাস পর্বত শ্রেণী থেকে উৎপত্তি লাভ করেছে অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার অপশান বি হবে এখানে সঠিক উত্তর পরের প্রশ্নে দেখো বলা হচ্ছে চন্দ্রতাল চন্দ্রতাল কোন উপত্যকায় অবস্থিত দেখো এখানে তোমাকে জানিয়ে দিচ্ছি চন্দ্রতাল হচ্ছে একটি হ্রদ যে হ্রদটি এখানে তোমরা অবশ্যই মনে রাখবে এই যে চন্দ্রতাল যে হ্রদটি রয়েছে এটি কিন্তু হিমাচল প্রদেশে অবস্থিত ঠিক আছে হিমাচল প্রদেশে অবস্থিত এটাও কিন্তু পরীক্ষায় আসে যে চন্দ্রতাল হ্রদটি কোথায় অবস্থিত হিমাচল প্রদেশে এবং এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে লাহুল ও স্পিটি লাহুল ও স্পিটি উপত্যকা অবস্থিত চন্দ্রতাল হ্রদ অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার পরের প্রশ্নে বলা হচ্ছে তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী তুঙ্গভদ্রা কি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে কৃষ্ণা নদীর উপনদী হচ্ছে তুঙ্গভদ্রা দক্ষিণ ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ নদী হচ্ছে কৃষ্ণা ঠিক আছে সেই কৃষ্ণা নদীর উপনদী হচ্ছে তুঙ্গভদ্রা পরের প্রশ্নে বলা হচ্ছে নিম্নোক্ত কোনটি দীর্ঘতম নদী এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে অনেকেরই হয়তো ভুল হতে পারে দেখো নিম্নোক্ত কোনটি দীর্ঘতম নদী অর্থাৎ টোটাল যে লেন্থ রয়েছে বা দৈর্ঘ্য রয়েছে সে দৈর্ঘ্য অনুসারে এই চারটি নদীর মধ্যে কোনটি দীর্ঘতম এখানে কারেক্ট আনসার হয়ে যাবে ব্রহ্মপুত্র ঠিক আছে ব্রহ্মপুত্র হয়ে যাবে এখানে কারেক্ট আনসার তার কারণ হচ্ছে কি ব্রহ্মপুত্র দৈর্ঘ্য কিন্তু এই চারটি নদীর মধ্যে সবচেয়ে বেশি কিন্তু যদি বলা হতো ভারতের দীর্ঘতম নদী তো সেক্ষেত্রে তখন কিন্তু গঙ্গা হয়ে যেত কিন্তু এখানে যেহেতু বলেছে যে এই চারটি নদীর মধ্যে কোনটি দীর্ঘতম তো যে কারণে ব্রহ্মপুত্র হয়ে যাবে এখানে কারেক্ট আনসার পরবর্তী প্রশ্নে ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি এটি পরীক্ষায় বারবার আসে ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হচ্ছে উলার হ্রদ ঠিক আছে উলার হ্রদ এবং তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এই যে উলার হ্রদ রয়েছে এটি কোথায় অবস্থিত এটা অবশ্যই কমেন্টে জানাবে পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে কোন নদীর উপর হিরাকুন বাঁধ নির্মিত হয়েছে আশা করি প্রত্যেকে যা যারা এই দেখছো প্রত্যেকেই সঠিক উত্তর দিতে পারবে এই প্রশ্নের এখানে দেখো এই প্রশ্নের কারেক্ট আনসার যাবে মহানদী এবং এটি কোথায় অবস্থিত এটি অবস্থিত ওড়িশা রাজ্যে ঠিক আছে ওড়িশা রাজ্যে অবস্থিত হিরাকুন বাঁধ মহানদীর উপর নির্মিত হয়েছে পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন নদী থেকে তেহরি বাঁধ জল গ্রহণ করে ঠিক আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অর্থাৎ এখানে বলতে চেয়েছে যে তেহরি বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে তো দেখো এখানে কারেক্ট আনসার যাবে ভাগীরথী ভাগীরথী হবে এখানে কারেক্ট আনসার এবং তোমরা অবশ্যই মনে রাখবে যে তেহরি বাঁধ এটি অবস্থিত উত্তরাখণ্ড ঠিক আছে উত্তরাখণ্ড রাজ্যে কিন্তু অবস্থিত এবং ভারতের সর্বোচ্চ বাঁধ হচ্ছে তেহরি বাঁধ ঠিক আছে তেহরি বাঁধ হচ্ছে ভারতের সর্বোচ্চ বাঁধ এবং উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত এবং এই যে তেহরি বাঁধ সেটি ভাগীরথীর জল গ্রহণ করে পরবর্তী প্রশ্ন অলকানন্দা ও ভাগীরথী সঙ্গমস্থল কি নামে পরিচিত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে অলকানন্দা ও ভাগীরথী সঙ্গমস্থল কি নামে পরিচিত তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেব প্রয়াগ দেব প্রয়াগ হবে এখানে কারেক্ট আনসার অপশান বি হচ্ছে এখানে সঠিক উত্তর পরের প্রশ্নে বলা হচ্ছে কোন নদী তিব্বতে সাংপো নামে পরিচিত এটার আনসার যারা যারা দেখছো প্রত্যেকে আশা করি জানো এটার কারেক্ট আনসার হয়ে যাবে ব্রহ্মপুত্র কোন নদী তিব্বতের সাংপো নামে পরিচিত ব্রহ্মপুত্র অপশান বি হচ্ছে এখানে সঠিক উত্তর দেখো পরবর্তী প্রশ্নে কি বলা হচ্ছে কোন নদীর উপনদীতে রিহান বাঁধ নির্মিত হয়েছে দেখো প্রশ্নটি কিন্তু বুঝতে হবে কোন নদীর উপনদীতে মানে যে নদীটি রয়েছে সেই নদীর উপনদীতে অবস্থিত হয়েছে রিহান্দ বাঁধ ঠিক আছে তো রিহান্দ বাঁধ রিহান নদীর উপর নির্মিত হয়েছে আর যে রিহান্দ নদী সেটি কোন নদীর উপনদী ঠিক আছে সেটি কোন নদীর উপনদী এটা কারেক্ট আনসার হয়ে যাবে সোন সোন হবে এখানে কারেক্ট আনসার সোন নদীর উপনদী হচ্ছে রিহান্দ আর রিহান্দ নদীর উপর নির্মিত হয়েছে রিহান্দ বাঁধ অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার পরবর্তী প্রশ্নে থেকে বলা হচ্ছে সিন্ধু নদী উৎপত্তি লাভ করেছে আশা করি এটার প্রত্যেকে সঠিক উত্তর দিতে পারবে কৈলাস পর্বত শ্রেণী থেকে কৈলাস পর্বত শ্রেণী থেকে উৎপত্তি লাভ করেছে সিন্ধু নদী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে নিম্নলিখিত কোন নদীর উৎপত্তি ভারতের বাইরে ভারতের বাইরে অর্থাৎ ভারতের বাইরে কিন্তু উৎপত্তি লাভ করেছে এবং ভারতের মধ্য দিয়েও কিছু সময় প্রবাহিত হয়েছে তো দেখো এখানে এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র কিন্তু ভারতের বাইরে উৎপত্তি লাভ করেছে তোমরা প্রত্যেকে অবশ্যই কমেন্টে জানাবে যে ভারতের বাইরে অর্থাৎ কোথায় উৎপত্তি লাভ করেছে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে ঠিক আছে কোথা থেকে উৎপত্তি লাভ করেছে ব্রহ্মপুত্র তো দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে সুরাট কোন নদীর তীরে অবস্থিত সুরাট এই প্রশ্নটি পরীক্ষায় আসে বারবার এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে তাপ্তি সুরাট তাপ্তি নদীর তীরে অবস্থিত অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে ভারত ও নেপালের যৌথ নদী পরিকল্পনা হল ভারত ও নেপালের যৌথ নদী পরিকল্পনা হলো এই চারটি অপশানের মধ্যে কোনটি হবে আনসার তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কোশি অপশান ডি কোশি হবে এখানে কারেক্ট আনসার পরের প্রশ্ন কোন দুটি নদীর মিলিত নদী মেঘনা কোন দুটি নদীর মিলিত নদী হচ্ছে মেঘনা তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গঙ্গা ও ব্রহ্মপুত্র গঙ্গা ও ব্রহ্মপুত্র দুটি নদীর মিলিত নদী হচ্ছে মেঘনা অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার পরের প্রশ্নে দেখে বলা হচ্ছে ভারতের বিখ্যাত লেঙ্গুন হ্রদ হল ভারতের বিখ্যাত লেঙ্গুন হ্রদ হচ্ছে চিলকা চিলকা যেটি ওড়িশা রাজ্যে অবস্থিত অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার পরের প্রশ্নে বলা হচ্ছে নিম্নলিখিত কোন নদী গ্রস্থ উপত্যকার মধ্য দিয়ে গিয়েছে এই চারটি অপশানের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার কোন নদীটি গ্রস্থ উপত্যকার মধ্য দিয়ে গিয়েছে তো দেখো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে কারেক্ট আনসার হয়ে যাবে নর্মদা নর্মদা যে নদীটি রয়েছে সেটি গ্রস্থ উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে নিম্নলিখিত কোন পর্বত শ্রেণী থেকে বান্স নদী উৎপত্তি লাভ করেছে ঠিক আছে এই প্রশ্নে কারেক্ট আনসার কী হবে তোমাদেরকে জানিয়ে রাখি এই যে বান্স নদী রয়েছে এই বাংশ নদী হচ্ছে চম্বল নদীর উপনদী ঠিক আছে চম্বল নদীর উপনদী হচ্ছে বাংশ নদী আর কোন পর্বত শ্রেণী থেকে উৎপত্তি লাভ করেছে এটার কারেক্ট আনসার হয়ে যাবে আরাবল্লী পর্বত শ্রেণী থেকে ঠিক আছে আরাবল্লী পর্বত শ্রেণী থেকে উৎপত্তি লাভ করেছে অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসারস পরের প্রশ্নে বলা হচ্ছে ভারতের নদীগুলির মধ্যে বার্ষিক জলপ্রবাহের দিক থেকে প্রথম বার্ষিক জলপ্রবাহের দিক থেকে দিক থেকে প্রথম হচ্ছে ব্রহ্মপুত্র অপশান বি ব্রহ্মপুত্র হবে এখানে কারেক্ট আনসার্স পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কোন জোড়াটি সঠিক অর্থাৎ এই যে চারটি অপশান রয়েছে এই চারটি অপশানের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার তো দেখো অযোধ্যা কিন্তু সবার নদীর তীরে অবস্থিত নয় এটা হবে না কটক নর্মদা নদীর তীরে এটা কিন্তু হবে না বিজয়বাড়া কৃষ্ণা নদীর তীরে এটা কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে ঠিক আছে অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার একই রকমভাবে দেখো জব্বলপুর কিন্তু মহানদীর তীরে অবস্থিত নয় তো সেক্ষেত্রে অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার এবং তোমরা অবশ্যই মনে রাখবে এই যে বিজয়বাড়া এই যে শহরটি রয়েছে এই শহরটি কিন্তু অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত ঠিক আছে অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর রয়েছে বিজয়বাড়া এটা অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে নিম্নলিখিত কোন স্থানে রামগঙ্গা গঙ্গার সাথে মিলিত হয়েছে রামগঙ্গা যে নদীটি রয়েছে সেটি গঙ্গার সাথে কোথায় মিলিত হয়েছে যে জায়গাটির নাম হচ্ছে কৌনজ কৌনজ অপশন এ হচ্ছে এখানে কারেক্ট আনসার অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে পং ড্যাম কোন নদীর উপর নির্মিত পং ড্যাম কোন নদীর উপর নির্মিত তো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে বিপাশা ঠিক আছে বিপাশা হবে এখানে কারেক্ট আনসার এবং তোমরা অবশ্যই মনে রাখবে এই যে পং ড্যাম রয়েছে এটিকে কিন্তু বিয়াস ড্যামও বলা হয় বিয়াস ড্যাম এবং তোমরা বুঝতে পারছো বিয়াস কিন্তু বিপাশার অন্য আরেকটি নাম রয়েছে বিয়াস তো সেক্ষেত্রে অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার পরবর্তী প্রশ্ন গৌতমী ও বশিষ্ঠ নিম্নলিখিত কোন নদীর প্রধান শাখা নদী গৌতমী এবং বশিষ্ঠ কারেক্ট আনসার কী হবে গোদাবরী গোদাবরী অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার পরবর্তী প্রশ্ন নাগার্জুন সাগর প্রজেক্ট কোন নদীর উপর নির্মিত হয়েছে নাগার্জুন সাগর প্রজেক্ট ঠিক আছে কোথায় অবস্থিত নাগার্জুন সাগর প্রজেক্ট নাগার্জুন সাগর প্রজেক্ট হচ্ছে অন্ধ্রপ্রদেশে অবস্থিত অন্ধ্রপ্রদেশ এবং এটি কৃষ্ণা ঠিক আছে কৃষ্ণা নদীর উপর কিন্তু নির্মিত হয়েছে কৃষ্ণা নদীর উপর কিন্তু নির্মিত হয়েছে এবং অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত তো সেক্ষেত্রে অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার পরবর্তী প্রশ্ন বরাকর কোন নদীর উপনদী তো বরাকর হচ্ছে দামোদর নদীর কিন্তু প্রধান উপনদী হচ্ছে বরাকর অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার অপশান সি হবে এখানে কারেক্ট আনসার পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে মাজুলি দ্বীপ অবস্থিত মাজুলি দ্বীপ কোথায় অবস্থিত মাজুলি দ্বীপ অবস্থিত হচ্ছে ব্রহ্মপুত্র নদের উপরে এবং আসাম রাজ্যে ঠিক আছে আসাম রাজ্যে অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার এবং তোমরা অবশ্যই জানো যে বিশ্বের সর্ববৃহৎ নদী দ্বীপ হচ্ছে মাজুলি দ্বীপ ঠিক আছে বিশ্বের সর্ববৃহৎ নদী দ্বীপ হচ্ছে দ্বীপ যেটি আসাম রাজ্যে অবস্থিত ব্রহ্মপুত্র নদীর উপর অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কোন নদীর উপনদী সুক্রি এবং জাওয়াই কোন নদীর উপনদী হচ্ছে সুক্রি এবং জাওয়াই কোন অপশানটি হবে কারেক্ট আনসার তো এখানে তোমরা মনে রাখবে এটা কারেক্ট আনসার হয়ে যাবে লুনি লুনি হবে এখানে কারেক্ট আনসার এবং তোমরা অবশ্যই জানো যে লুনি হচ্ছে ভারতের একটি অন্তর্বাহিনী নদী ঠিক আছে ভারতের অন্তর্বাহিনী নদী হচ্ছে লুনি নদী অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ড্যাশ এর মধ্যে উর্বর দোয়াব অবস্থিত কোন অপশানটি হবে কারেক্ট আনসার তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বিপাসা ও ইরাবতী বিপাশা ও ইরাবতী অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার বিপাশা ও ইরাবতীর মধ্যে উর্বর বাড়ি দোয়াব অবস্থিত অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে পরিবেশবিদদের মতে কোন দুটি নদীর সংযুক্তিকরণের ফলে পান্না টাইগার রিজার্ভ নষ্ট হয়ে যাবে বলে মনে করা হচ্ছে ঠিক আছে এই প্রশ্নটির কারেক্ট আনসার কী হবে তো দেখো এই যে পান্না টাইগার রিজার্ভ রয়েছে এটা কোথায় অবস্থিত এটাও কিন্তু তোমাকে জানতে হবে এটার কারেক্ট আনসার হয়ে যাবে দেখো পান্না টাইগার রিজার্ভ কিন্তু মধ্যপ্রদেশে অবস্থিত ঠিক আছে আর এই প্রশ্নের কারেক্ট আনসার হবে কেন বেতোয়া ঠিক আছে কেন বেতোয়া হবে এখানে কারেক্ট আনসার কেন এবং বেতোয়া এই দুটি নদীর সংযুক্তিকরণের ফলে পান্না টাইগার রিজার্ভ নষ্ট হয়ে যাবে এবং পান্না টাইগার রিজার্ভ কিন্তু মধ্যপ্রদেশে অবস্থিত পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে নর্মদা নদী নিম্নলিখিত কোন স্থানের মধ্য দিয়ে প্রবাহিত হয় নর্মদা নদী নিম্নলিখিত কোন স্থানের মধ্য দিয়ে প্রবাহিত হয় এই চারটি অপশানের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার তো দেখো এখানে তোমরা অবশ্যই মনে রাখবে এটা কারেক্ট আনসার হয়ে যাবে চ্যুতি দ্বারা সৃষ্ট লাম্বাসোর উপত্যকার মধ্য দিয়ে নর্মদা নদী প্রবাহিত হয় অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার অপশান সি হবে এখানে কারেক্ট আনসার পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটি আরব সাগরে পতিত হয়নি যারা ভিডিওর দেখছো আশা করি প্রত্যেকেই প্রশ্নের উত্তর পারবে আরব সাগরে বলছে কোনটি পতিত হয়নি তো তোমরা যদি দক্ষিণ ভারতে যে নদীগুলি রয়েছে সেগুলি যদি তোমরা মনে করো ভারতের ম্যাপে তাহলে তোমরা বুঝতে পারছো যে মহানদী যেটি রয়েছে মহানদী কিন্তু ভারতের পূর্ব দিকে প্রবাহিত হয়েছে ঠিক আছে দক্ষিণ ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ নদী এবং পূর্ব দিকে প্রবাহিত হয়ে অবশেষে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে তো সেক্ষেত্রে অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার যে নদীটি আরব সাগরে পতিত হয়নি পতিত হয়েছে বঙ্গোপসাগরে অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ফারাক্কা বাঁধ নিম্নলিখিত কি উদ্দেশ্যে নির্মিত হয়েছে ফারাক্কা বাঁধ কি উদ্দেশ্যে নির্মিত হয়েছে কারেক্ট আনসার কী হবে তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে হুগলি নদীতে জলের প্রবাহ বৃদ্ধি করার জন্য ফারাক্কা বাঁধ নির্মিত হয়েছে ঠিক আছে হুগলি নদীতে জলের প্রবাহ বৃদ্ধি করার জন্য ফারাক্কা বাঁধ নির্মিত হয়েছে পরের প্রশ্নে বলা হচ্ছে কপিলধারা জলপ্রপাতের অবস্থান কপিলধারা জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত এখানে তোমরা মনে রাখবে যে কপিলধারা জলপ্রপাত রয়েছে ঠিক আছে এটা কিন্তু মধ্যপ্রদেশে অবস্থিত কপিলধারা জলপ্রপাত কোথায় অবস্থিত মধ্যপ্রদেশে এবং তোমরা অবশ্যই এরপর বুঝতে পারছো যে কোন নদীর উপর অবস্থিত এরা হচ্ছে নর্মদা নর্মদা নদীর উপর কিন্তু এই কপিলধারা জলপ্রপাতের অবস্থান অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার পরবর্তী প্রশ্ন দেখো বলা হচ্ছে কোয়েল ও শঙ্খ নদীর মিলিত স্থল হল অর্থাৎ এই দুটি নদীর মিলিত স্থল কি নামে পরিচিত এটা কারেক্ট আনসার হয়ে যাবে ব্রাহ্মণী ব্রাহ্মণী অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার পরবর্তী প্রশ্ন হোসাঙ্গাবাদ কোন নদীর তীরে অবস্থিত হোশাঙ্গাবাদ এই যে শহরটি রয়েছে এটা মধ্যপ্রদেশে অবস্থিত এবং কোন নদীর তীরে অবস্থিত কারেক্ট আনসার হয়ে যাবে নর্মদা নর্মদা নদীর তীরে অবস্থিত পরবর্তী প্রশ্নে থেকে বলা হচ্ছে সোন নদীর উপনদী হল সোন নদীর উপনদী তো তোমরা অবশ্যই জানো সোন নদীর উপনদীগুলি কিন্তু এ যতগুলো রয়েছে প্রত্যেকটি অর্থাৎ জহিল্লা এরাও কিন্তু সোন উপনদী গোপদ এবং কানহার অর্থাৎ এখানে কারেক্ট আনসার যাবে সবগুলি সবগুলি অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার পরের প্রশ্নে থেকে বলা হচ্ছে পৃষ্ঠীয় জলসম্পদ সর্বাধিক পাওয়া যায় পৃষ্ঠীয় জলসম্পদ সর্বাধিক পাওয়া যায় কোথায় অপশান এখানে কারেক্ট আনসার যাবে অপশান এ গঙ্গা সমভূমি গঙ্গা সমভূমি অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার পরের প্রশ্নে দেখো বলা হচ্ছে ডেল্টা ইন রিভার্স কোন নদীকে বলা হয় ডেল্টা ইন রিভার্স কোন নদীকে বলা হয় তো এটার কারেক্ট আনসার হয়ে যাবে ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র হবে এখানে কারেক্ট আনসার এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে দুই দিক মিলিয়ে সঠিক উত্তর নির্বাচন করো দুই দিক মিলিয়ে সঠিক উত্তর নির্বাচন করো এই প্রশ্নটি কিন্তু তোমাদের খুব ভালোভাবে বুঝতে হবে যে দেখো এখানে চারটি প্রয়াগ রয়েছে একটি হচ্ছে বিষ্ণু প্রয়াগ কর্ণ প্রয়াগ রুদ্র প্রয়াগ এবং দেব প্রয়াগ এই চারটি প্রয়াগে কোন কোন নদীর সাথে সম্পর্কিত এগুলি কিন্তু তোমাকে প্রথমে জানতে হবে তো দেখো তোমাদেরকে বলে দিচ্ছি এই যে বিষ্ণু প্রয়াগ রয়েছে সেই বিষ্ণু প্রয়াগ কিন্তু অলকানন্দা এবং ধৌলি গঙ্গা অলকানন্দা এবং ধৌলি গঙ্গা অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ অলকানন্দা এবং ধৌলি গঙ্গা অর্থাৎ ধলি গঙ্গা এখানে রয়েছে তো সেক্ষেত্রে বিষ্ণু প্রয়াগ ধলি গঙ্গা ঠিক আছে পরবর্তী দেখো কর্ণপ্রয়াগ কর্ণপ্রয়াগ তোমরা মনে রাখবে অলোকানন্দা এবং পিন্ডার অলকানন্দা এবং পিন্ডার তো সেক্ষেত্রে পিন্ডার কিন্তু এটা হবে রুদ্রপ্রয়াগ রুদ্রপ্রয়াগের ক্ষেত্রে তোমরা মনে রাখবে অলোকানন্দা এবং মন্দাকিনি অর্থাৎ এই যে নদীগুলি আমি বলছি এগুলি কিন্তু মিলিত হয়েছে সেই স্থানে অর্থাৎ সেই স্থানে নাম কিন্তু রয়েছে ঠিক আছে দেখো রুদ্রপ্রয়াগ অর্থাৎ কি অলকানন্দা এবং মন্দাকিনি এ দুটি নদীর কিন্তু সঙ্গমস্থল তো সেক্ষেত্রে মন্দাকিনি এটা কিন্তু মন্দাকিনি হবে আর দেবপ্রয়াগ হবে এখানে ভাগীরথী দেবপ্রয়াগ হবে এখানে ভাগীরথী ঠিক আছে অলকানন্দা এবং ভাগীরথীর সঙ্গমস্থল হচ্ছে দেবপ্রয়াগ তো দেখো এখানে এই যে কোডগুলো দেয়া রয়েছে এ বি সি ডি ঠিক আছে এটার সাথে এগুলো হচ্ছে ক্যাপিটালে ঠিক আছে এগুলো হচ্ছে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি এবং ক্যাপিটাল ডি ঠিক আছে তো সেক্ষেত্রে কোন অপশানটি হবে কারেক্ট আনসার তো দেখো দেব প্রয়াগের সাথে ভাগীরথী তার মানে কি এর সাথে এক এর সাথে এক ঠিক আছে বিষ্ণু প্রয়াগের সাথে কি হয়েছিল বিষ্ণু প্রয়াগের সাথে ধলি গঙ্গা ঠিক আছে তাহলে এর সাথে এক নয় এখানে অপশান টি এখানে দেখো দেব প্রয়াগের সাথে ভাগীরথী তার মানে কি এখানে ডি এর সাথে কিন্তু এক ঠিক আছে আর বিষ্ণু প্রয়াগের সাথে ধৌলি গঙ্গা তার মানে হচ্ছে এর সাথে এখানে হয়ে গেল চার আর কর্ণ প্রয়াগের সাথে কি হবে কর্ণ প্রয়াগের সাথে হবে পিন্ডার তো সেক্ষেত্রে বিয়ের সাথে হয়ে গেল এখানে তিন তাহলে এখানে সি এর সাথে কি হবে সি এর সাথে হয়ে যাবে দুই অর্থাৎ এখানে সিরিয়ালটা আমরা যদি এখানে বার করি তাহলে কী হবে চার চার তিন দুই এক ঠিক আছে চার তিন দুই এক চার তিন দুই এক ঠিক আছে তাহলে এখানে এবিসিডির মধ্যে কোনটিতে চার তিন দুই এক আছে চার তিন দুই এক অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার দেখো চার তিন দুই এক আছে অর্থাৎ এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অপশান ডি ঠিক আছে অপশন ডি হবে এখানে কারেক্ট আনসার পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে দুই দিক মিলিয়ে সঠিক উত্তর নির্বাচন করো এখানে দেখো এগুলি হচ্ছে নদী আর এগুলি হচ্ছে উপনদী ঠিক আছে প্রধান নদী এবং তাদের উপনদীগুলো কিন্তু দেয়া রয়েছে তো গঙ্গার ক্ষেত্রে কী হবে গঙ্গার ক্ষেত্রে কি হবে গঙ্গার ক্ষেত্রে গোমতি এবং কোশি হবে ঠিক আছে আর সিন্ধুর ক্ষেত্রে কি হবে সিন্ধুর ক্ষেত্রে হবে চন্দ্রভাগা এবং শতদ্রু ঠিক আছে আর যমুনার ক্ষেত্রে হবে চম্বল এবং কেন আর গোদাবরি গোদাবরীর ক্ষেত্রে কি হবে ওয়েন গঙ্গা এবং ইন্দ্রাবতী ঠিক আছে এগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই ভালোভাবে মনে রাখতে হবে যে কোন কোন নদীগুলির কোন কোন উপনদীগুলি রয়েছে তো দেখো এখানে সিরিয়ালগুলো আমরা কিভাবে পাচ্ছি কোডগুলো এগু এটা হচ্ছে এ বি সি এবং ডি তাহলে দেখো এখানে এর সাথে হয়ে গেল অর্থাৎ গঙ্গার সাথে এখানে হয়ে যাচ্ছে একের এর সাথে হয়ে যাচ্ছে এখানে চার ঠিক আছে আর বিয়ের সাথে কি হচ্ছে এখানে বিয়ের সাথে সিন্ধু অর্থাৎ এখানে চন্দ্রভাগা এবং শতদ্রু তাহলে এটা হচ্ছে তিন নম্বর সি এর সাথে কি হচ্ছে সি মানে হচ্ছে যমুনা তাহলে চম্বল এবং ক্যান তো সেক্ষেত্রে এক হবে আর ডি এর সাথে হবে দুই তাহলে সিরিয়াল কি হলো চার তিন এক দুই চার তিন এক দুই ঠিক আছে চার তিন এক দুই তাহলে অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার অপশান বি হবে এখানে কারেক্ট আনসার ঠিক আছে পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে নিম্নের সঠিক জোড়াটি নির্বাচন করো সঠিক জোড়া তো কিছুক্ষণ আগেই আমি তোমাকে বললাম যে যমুনার ক্ষেত্রে চম্বল এটা কিন্তু কারেক্ট রয়েছে ঠিক আছে সোন নর্মদা এটা কিন্তু হবে না সোন নর্মদা হবে না উপনদী কিন্তু নয় সোন মানস ব্রহ্মপুত্র এটা কিন্তু কারেক্ট হবে তো সেক্ষেত্রে এক এবং তিন এক এবং তিন অর্থাৎ অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার ঠিক আছে অপশান বি হবে এখানে কারেক্ট আনসার তো এই ছিল পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর যেগুলি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে যারা যারা ভিডিওটি দেখলে অবশ্যই লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ